নমস্কার, আপনারা দেখছেন দা খাস খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা। করোনা আবহে বিক্ষোভ বিতরণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলেন মঙ্গলকোটের একটি ক্লাব। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিবেদন জনকল্যাণ সমিতি আজ 74তম স্বাধীনতা দিবস পালন করলেন বিক্ষোভ বিতরণের মাধ্যমে। প্রতিবছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতি স্বাধীনতা দিবস পালন করে, কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য সরকারি নিয়ম নির্দেশ মেনে স্বাধীনতা দিবস পালন করলেন এই ক্লাব। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন শুরু হয়, এরপর উপস্থিত সকল ছাত্রছাত্রীদের মিষ্টি বিতরণ করা হয়। সবশেষে 400টি বিভিন্ন রকম ফলের চারা গাছ বিতরণ করেন ক্লাব। ক্লাবের সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ শ্যামাপ্রসন্ন লোহার জানান, প্রতিবছর নানান অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করি, কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য এলাকায় বৃক্ষদানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম। আজ প্রায় 400টি গাছ তুলে দিলাম মানুষের হাতে। পরিবেশ ভালো থাকলে মানুষ সুস্থ থাকবে তার লক্ষ্যে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দাদা, কি কোথায় এসেছেন, কি দেখছেন আজকে? আমি পালিশগ্রাম বাসিন্দা। আমি নিবেদিতা জনকল্যাণ ক্লাব থেকে এই গাছ বিতরণ করার অনুষ্ঠানে আমি যোগদান করেছি। এই অনুষ্ঠানে যেমন গাছ লাগানোর জন্য পরিবেশ ভারসাম্যের জন্য এতে গাছ বিতরণ করা হয়েছে। কিরকম মানে কেমন লাগছে যে আজকে স্বাধীনতা দিবসের দিনে এই বিক্ষোভ দিচ্ছে? খুব ভালো লাগছে। আপনি কি গাছ পেলেন? আমি গাছ নিয়ে এখন নেব। কি গাছ নেবেন? আমি লিচু নেবো। কি নাম আপনার? কি বলবেন এই ক্লাবকে? ক্লাবকে ইয়ে করবো, করবো এবং ধন্যবাদ। আজকে পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সমিতি ক্লাব, মূলত ক্লাবের উদ্যোগে আজকে স্বাধীনতা 74তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। কি মানে লক্ষ্য রেখেছেন বা কি উদ্দেশ্য নিয়ে করছেন? আজকে মেন যেটা লক্ষ্য রাখা হয়েছে, আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণের মাধ্যমে, বৃক্ষদানের মাধ্যমে আমরা উদযাপন করছি এবং মাস্ক বিতরণের মাধ্যমে আমরা আজকে 74তম স্বাধীনতা দিবস উদযাপন করব। কতগুলো গাছ বিতরণ করবেন আজকে? আজকে 400 গাছ বিতরণ করব। কি কি গাছ রয়েছে এর মধ্যে? আজকে মূলত গাছ আছে, আম আছে, আমরা লিচু ফলের গাছের মধ্যে রয়েছে, ডাব আছে, সুপারি আছে, সবেদা, পেয়ারা, এছাড়া আছে মেহগুনি, মেহগুনি আছে, আপনার শিরিশি আছে, সোনাঝুরি আছে। কি বার্তা দেবেন আজকে দিন? আজকের বার্তা এটাই, আবার ভারতবর্ষ শান্তিময় হয়ে উঠুক, শান্তির বাণী ছড়িয়ে পড়ুক চারিদিকে, করোনার প্রকোপ থেকে মুক্ত হোক ভারতবর্ষ, এটাই আমরা পরিচয়। আমি শ্যামাপ্রসন্ন লোহার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমির কর্মাধিকারী। ক্লাবের কি দায়িত্ব রয়েছে? ক্লাবের আমি সেক্রেটারি আছি।